যারা এই ভাষায় ধৈর্য ধারণ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এটা মুসলিমের মর্যাদা আর আমি বলেছি যে আপনাকে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনার দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় নেই একজন মুসলিমের মর্যাদা সম্পর্কে রাসুল্লাহ সাল আলহিসাল্লাম থেকে আরেকটা হাদিস কুট করা যেতে পারে যেটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের কিতাবুল জিহাদ এবং বিচার ফয়সালার অধ্যায় এনেছেন ইমাম মুসলিম আবদুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহমা থেকে আনহু থেকে বর্ণনা করা হয়েছে বিদায় হজের ভাষণেও রাসু ইসলাম এই কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন জান্নাহ নবসুন মুসলিম মুসলিমাতুন হে বিশ্ববাসী তোমরা শুনে রাখো জান্নাত এমন একটা জায়গা সেখানে আল্লাহ সুবানা হুয়া তালা কোনো ব্যক্তিকে প্রবেশ করাবে না একমাত্র মুসলিম ছাড়া লাখল জান্না বলা হয়েছে ঢুকবে না কেউ এল্লাহ নবসুন মুসলিম আতুন একজন মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না আর সেই মুসলিম আল্লাহ আমাকে আপনাকে করা হয়েছে কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করেন নাই আমি বলেছিলাম যে শুধু মুসলিম হওয়াটা যথেষ্ট নয় বরং যারা আল্লাহর তাওহিদের উপরে আছে যারা আল্লাহর একত্বকে টিকিয়ে রেখেছে যারা শিরিক করে না যারা ওই অন্যদের মতো বটগাছ গজার মাছ ওই আপনার গরুর সামনে মাথা ঝুকায় না যাদের মাথাটাকে আল্লাহ সুস্থ রেখেছে তারা হলো তৌহিদবাদী তারা হলো ওয়াহাদানের উপরে আছে আমি বলেছি যে আল্লাহ যাদেরকে তৌহিদের উপরে রেখেছেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই কেন কারণ মানুষ বোঝে না মানুষের মর্যাদা কি মানুষ বোঝে না মুসলিমের মর্যাদা কি মানুষ বোঝে না তৌহিদের মর্যাদা কী একজন ব্যক্তিকে আল্লাহ সুবাহ তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে ইমাম তিরমিজ রহমাহুল্লাহ আনাসরাদি আল্লাহ তালন থেকে একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আপনি দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস তাতে কি আছে ইয়াবনা আদম ইন্নাকা মা দা আওতানি ওরাজ ওতানি গফর তোলাকা আলা মা ক্যানাফিক ওলা উব উবালি ইয়াবনা আদম লাউ বালাগত জুনুবুকা আনা আনা সামাই সুম্মা ইস্তাগফারতানি غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله سبحانه وتعالى دم شنطن کے دیکھے بولے جو دی তুমি যদি আমার কাছে সে পাপগুলো উপস্থিত করে দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন তোমার পাপ কত আমি দেখব না তুমি যখন বলবো আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছেন তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তারপর আল্লাহ সুবাহ বলছেন এর চাই তো বড় কথা যে তোমাকে যেই ইমানের উপরে জন্ম দেওয়া হয়েছে সৃষ্টি করা হয়েছে তুমি যদি এটা নিয়ে মরতে পারো আল্লাহ বলছেন তুমি যদি আমার সাথে না আদম তুমি যদি আমার সাথে লাকি বেকরা বিল আর দেখাতায়া চম্মা লাতিতানি লাতু শিরিক বে আন তোমার যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে তোমার অনেক পাপ কিন্তু সে পাপের মধ্যে শিরিক নাই আল্লাহর সাথে কুফরিত দূরের কথা শিরিক পর্যন্ত নাই তাহলে তোমাকে কি করব। তোমার যেহেতু পৃথিবী ভরা পাপ আল্লাহ বোচ্ছেন ক্ষমার জন্য অত ক্ষমা লাগবে লাতে তুকা বেকরা বিহা মাগুফিরা তাহলে আমি পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেবো এটা হচ্ছে একটা তাওহিতবাদীর মর্যাদা আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে সেই তাওহিদবাদীদের অন্তর্ভুক্ত করেছেন আপনি আল্লাহর প্রশংসা করেননি মানুষ হিসাবে একজন মানুষের মর্যাদা কি জানেন আমরা যখন এই স্টেজে বসি এখানে গণ্যমান্য অনেকে আসে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় বা পরিচিত করে দেওয়া হয় এটা অমুক ব্যক্তি এটা অমুক শেখ অমুক মহাদ্দেশ বলা হয় না আগে তার নামটা বলে পরিচয় করিয়ে দেয় একটা এমপি মন্ত্রী আসলে তার নাম বলে দেওয়া হয় উনি সংসদ সদস্য তার মানে কি এটা তার সবচেয়ে বড় গ্রেট এর চেয়ে বড়ো কিছু থাকলে আরও বলা হতো কিন্তু মানুষের পরিচয় তুলে ধরতে গেলে আপনি যে তাকে সম্মান করবেন কিসের ভিত্তিতে যখন বলা হবে উনি জজ যখন বলা হবে উনি এমপি আপনি অটোমেটিকলি আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে একজন সাধারণ মানুষ আসছে আপনি কথা বলতেছেন আপনি চিনেন না আপনার ভাষা হবে একরকম যদি জানেন যে একটা পাওয়ারফুল ব্যক্তি দেখবেন আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে এটা মানুষের ফিতরত ভদ্রতা চেঞ্জ হয়ে যাবে তো আল্লাহ সুবহানা হওয়া আতালা মানুষকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু কোরআনে আল্লা সুবহানা হওয়া তালা মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি সেই কথাটা উল্লেখ করেছেন স্টেজ থেকে এদেরকে সরান্ত ভলান্টিয়ার কারা এদের এই পেছনদেরকে এদের সরান এদেরকে এই পোলাপানগুলো কে আপনাদের ভলান্টিয়ার কই দায়িত্বশীল কেউ নাই মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন একটা মর্যাদা সব থেকে বড় আর ওই কথাটা আল্লাহ কোট করেছেন কোরআনে সম্ভবত আপনি সাঁত্রিশ নাম্বার সুরা বা পঁয়ত্রিশ নাম্বার সুরা সুরা সদ সাঁইত্রিশ নাম্বার সুরা আটত্রিশ নম্বর সুরা তার পঁচাত্তর নাম্বার আয়াত আল্লা সুবানাহুয়ালা বলেছেন এবলিসকে যখন বলা হলো মানুষকে স্যাজদা করার জন্য ফেরস তারা তো স্যাজদা করেছিল ইবলিস করেনি ইবলিসকে আল্লাহ তালা প্রশ্নটা এইভাবে করেছেন মানুষের সব থেকে বড় মর্যাদাটাকে তুলে ধরে বলতেছেন আল্লাহ ইয়া মা এবলিস তুই কেন এ মানুষটিকে স্যাজদা করলি না যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি আপনি যদি জানতেন যেটা কত বড় মর্যাদা যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ হাত ব্যবহার করেছেন এমনটা আল্লাহ বলেননি তবে হাদিসের মধ্যে তিনটা কি চারটা জিনিসের ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার হাতে মানে চেহারাটা জান্নাতুল আদনের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন এই দুইটা আমার স্মরণে আছে আরেকটা আছে যেটা আল্লাহর হাতের কথা এসছে তাহলে কোরআনে আল্লাহ সুবানা হুয়া বাকি সমস্ত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন আল্লাহ শুধু আকাশকে জমিনকে বলেছে কোন ফয়া কোন হ হয়ে যায় ফেরেস তাদেরকে আল্লাহ হয়তো এইভাবে বানিয়েছেন জিনদেরকেও এইভাবে বানিয়েছেন কিন্তু আল্লাহ বলতেছেন মানুষ এমন একটা সৃষ্টি আল্লাহ তাকে কোন বলে বানান নাই আল্লাহ নিজের হাত ব্যবহার করে চোখ নাক সব সেট আপ করেছেন কিন্তু মানুষ বোঝে না তার এই চেহারাটার মূল্য কত তার মাথাটার মূল্য কত এটা মানুষ বোঝে না আল্লাহ সুবানা তালা বলতেছেন লিমা মানা কান্তাস জুদা লিমা খালাক বিয়া কিসে তোমাকে বাধা দিয়েছে যে এত এক বড় একটা সম্মানিত ব্যক্তিকে সেজদা করতে কিসে বাধা দিয়েছে যাকে আমি আল্লাহ নিজের দুই হাতে সৃষ্টি করেছি এটা হলো মানুষের সব থেকে বড় মর্যাদা সেই মানুষ হলাম আমরা আমরা সেই মানুষের নাসল থেকে আসছি কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না কোরআনে আল্লাহ সুবানাহু আতলা মানুষ সম্পর্কে বলেছেন সুরা বানী ইসরাইল সতেরো নম্বর সুরা সত্তর একাত্তর বাহাত্তর আয়াতগুলোতে দেখেন আল্লাহ বলছেন ওলাকাদে কার্রাম না বানী আদামা ও হামাল না হুম ফিল ওয়াল বাহার ওয়ারাজাক না হুম মিনা তাইয়ে বাঁত আয়াত এই আয়াতে আল্লাহ সুবানাহু আতলা বলেছেন ওলাকাদে কার্রাম না বানী আদাম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি ইমাম বুখারি বলেন আই ফদ্দাল না এর মানে হচ্ছে মানুষকে আমি সব থেকে বেশি মর্যাদা দিয়েছি তাকে কি করা হয়েছে মানুষকে জমির উপরে রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের উপর রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরো পৃথিবী রাজত্ব করতেছে মানুষ হোক সে কাফের বেদিন ভিন্ন জিনিস কিন্তু আমি প্রথম মানুষের মর্যাদা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছিলাম আমেরিকার প্রেসিডেন্টও মানুষ ইরানের প্রেসিডেন্টও মানুষ এগুলো সবচেয়ে বিখাউজ জায়গা তারপর মানুষ কোন রাষ্ট্রের নায়ক জিনও না ফেরস্তও না তারা মানুষ এটা হচ্ছে মানুষের মর্যাদা বিমানে চড়ে মানুষ আপনার রকেটে চড়ে সেটাও মানুষ সব থেকে লাক্সারি জীবনযাপন করে মানুষ তাদের বাথরুম আলাদা বেডরুম আলাদা ড্রাইং আলাদা সবকিছু আলাদা আলাদা তার সুখের জন্য আল্লাহ আমি একটা সময় ফিল করতাম পাখিকে দেখে যখন আমাদের কাছে টাকা পয়সা নাই আমরা তো স চাইলেই ধরেন ফ্রুত করে মদিনাতে যেতে পারবো না মক্কাতে যেতে পারবো না পারবেন অনেক সময় আক্ষেপ হয় যদি আমি পাখি হইতাম কিসের বিসাটিসা উড়ে চলে যেতাম এটা মনে হইতো এরকম কিন্তু কোরআনের একটা আয়াত আছে এই মুহূর্তে আমার নাম্বারটা মনে নাই কিন্তু কোরআনে আল্লাহ সহলে একটা আয়াত বলেছেন যে মানুষকে এতটা সম্মানিত করে দেওয়া হয়েছে মানুষের জন্য আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যে মানুষ সেখানে শুধু আরাম করে বসে থাকে আর ওই বাহন মানুষকে বয়ে নিয়ে যায় আমাদের কাছে যাদের টাকা নেয় তারা হয়তো ভাবতে পারেন এটা কোনো মর্যাদা হইল কিন্তু আপনি ফিল করেন তো ওই যে রাজার হালে যে চরে বেড়ায় এটা মানুষ নয়তো কি আমার আপনার আমার ভাই যদি আমি আর আপনি হেলিকপ্টারে চরি না কিন্তু চরে কে আমার আপনার ভাই সে একটা মানুষ তার মানে পাখি যে উড়ে বেড়ায় পাখি কিন্তু তার মেহনত করে উড়ে বেড়ায় কিন্তু যারা পয়সাওয়ালা সামর্থ্যবান সে তার সিটের মধ্যে হেলান দিয়ে বসে থাকে সেবিকারা খাদ্য দিয়ে যায় কেউ এসে চিকিৎসা করে কেউ এসে দেখে যায় আর মানুষকে আল্লাহ এত শান সৌকুত দিয়ে সৃষ্টি করেছেন যে একটা বাহন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে তার কোনো কষ্ট হচ্ছে না এটা হচ্ছে মানুষ আল্লাহ বলেছেন কি ফিল হামাল বাহার আর আমি তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি মানুষ গরু ছাগলের মতো নয় কুকুরের মতো নয় যে পায়খানার মধ্যে মুখ দেয় বরং মানুষ আল্লাহ বলেছেন ও রাজা না না তাই এবার শুধু হালাল নয় আল্লাহ বলছেন হালাল এবং উত্তম খাদ্যের ব্যবস্থা করেছে মানুষের জন্য কিন্তু মানুষ বোঝে না তার মর্যাদা কি মানুষ নোংরা জিনিসের মধ্যে মুখ লাগায় এমন জিনিস খায় যে আর সামনে দাঁড়ানো পর্যন্ত যায় না আপনারা সব বোবার মতো হয়ে আছেন যে যে মানুষকে আল্লাহ এতটা মর্যাদাবান করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন তাই এ বাদ খাবে মানুষ এটা মানুষের ফিতরত মানুষ গন্ধযুক্ত খাবার পছন্দ করে না কিন্তু মানুষের ফিতরত নষ্ট হয়ে যাওয়ার কারণে পশুর মতন হয়ে যাওয়ার কারণে সেই মানুষ এমন কিছু পান করে এমন কিছু চাবায় যে দূর থেকে দশ হাত দূর থেকে তার সাথে কথাই বলা যায় না বিড়ি সিগারেট জর্দা এগুলো কি গুল যারা খায় তাদের সামনে আপনি বলবেন আপনি সুস্থ মানুষ আপনি কথা বলবেন তো আপনার এই হিম্মতই নাই যে তার সাথে পাঁচ মিনিট আপনি কথা বলতে পারেন গতকালকের ঘটনা গতকালকের ঘটনা এক স্টেজে মাহফিলের মধ্যে কথা বলতেছি পেছন থেকে সিগারেটের গন্ধ আসছে নাকে পেছন থেকে এটা কাদের নাকে আসবে যাদের ফিত্রতা এখনো সুস্থ কিন্তু যেই ব্যক্তি ময়লা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আমরা লক্ষ্য করে দেখবেন যারা ওই সিটি কর্পোরেশনের ময়লার ড্রামের সাথে কাজ করে গাড়ির মধ্যে ঝুলে থাকে ওই গাড়িটা আপনার সামনে দিয়ে গেলে আপনি নাক ধরবেন না কি ধরবেন দোপ বন্ধ করে বসে থাকেন তাই না কিন্তু আপনারা আমার মতো একটা মানুষ সেই গাড়ির মধ্যে ঝুলে আছে সেই কাজ করতেছে করতেছে না কিছু ময়লার স্তব দেখেছি আমি কোন ধর্মের লোক জানি না শুকর পালে ওই ময়লার মধ্যে ওই শুকুর নিয়ে মানে আপনার ঘুরে ফিরে করে অথচ আপনার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় হয় না তাহলে যেই মানুষের যেটা অভ্যাস হয়ে যায় ও বোঝে পাক কি না পাক আজকে যারা সিগারেট খোর বিড়ি খুর জর্দা খোর আছে তারা হয়ে গেছে ওই ফিতরতের যে আল্লাহ তাকে এর জন্য সৃষ্টি করে নাই কিন্তু সে ময়লার সাথে থাকতে থাকতে নিজেকে সে অপবিত্র করে রেখেছে কেয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন যখন একটা ভদ্র মানুষের সামনে আপনি দাঁড়াতে পারেন আপনাকে ঘৃণা করে অপছন্দ করা হচ্ছে আপনি যিনি সব থেকে উত্তম পবিত্র সে সত্তার সামনে কিভাবে দাঁড়ানোর আপনি ইচ্ছা করতে পারেন বলেন কিভাবে এটা কিভাবে সম্ভব কেয়ামত মাঠে জানেন এমন কিছু ঘটবে কোরে সোণামতলা বলেছেন কিছু মানুষকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না কিছু মানুষকে আসতেই দেওয়া হবে না তাদেরকে হিজাব পর্দার বাইরে রাখা হবে আল্লাহকে তারা দেখতেই পাবে না আল্লাহ তাদের সাথে কথা বলবে দূরের কথা তারা আল্লাহকে দেখতেই পাবে না এই সম্পর্কে বোখারি মুসলিমের স্পষ্ট হাদিসে আছে সারা সাতন লাই ও কাল্লে মোহাম্ল আলাহ ইয়ামাল কেয়া ওলা ইয়াঙ্গুর ইলাইহিম ওয়ালা ইউজাক ওলাহম আযাবুন আলীম তিন শ্রেণীর মানুষ এমন বড় পাপি যে তাদের দিকে আল্লাহ সাহা তারা তাকাবেও না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করা হবে না তাদের জন্যে কঠিন শাস্তি রয়েছে আর প্রথম ব্যক্তি হচ্ছে আল মসবেল যারা টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে খুব কঠিন কথা এটা খুব কঠিন কথা আমি এখানে ওই পাপিদের উদ্দেশ্য না মানে বলাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাদের দিকে তাকাবে না তাদেরকে তাদের সাথে কথা বলবে না এটার সাথে ক্ষমার কি সম্পর্ক এটা আপনাকে বুঝতে হবে এটা একটা এক্সাম্পল দিই আপনার কাছে আমরা অনেক সময় বড় বড় পাপ করি অন্যায় করি পিতা মাতা অনেক রেগে যায় আপনাকে ওই মুহূর্তে পেলে খুব চরমভাবে প্রহার করত। কিন্তু সন্ধ্যাবেলা যখন আপনি মাথা নত করে আপনার চাচা মামা বড় ভাই বা কেউ আপনাকে পাশের কেউ এসে ধরে বাসায় নিয়ে আসে যে থাক মাফ করে দিন ভুল হয়ে গেছে বা এই সেই তখন আপনার বাপমার সামনে যখন দাঁড় করার আপনি যখন মাথা নত করে দাঁড়িয়ে থাকেন আপনার বাপমা কিন্তু আপনাকে থাপ্পড় দিতে পারে না পারে না দেয় না আপনাকে চাইলে দিতে পারে কিন্তু দেয় না কেন দেয় না এটা হচ্ছে দয়া যখন একজন পিতা মাতা একজন অপরাধী সন্তানের সামনে এইভাবে তাকায় দেখে যে ও তো অনুতপ্ত তখন আর প্রহার করতে পারে না এটা হচ্ছে বাপমার দয়া কিন্তু আপনি জানেন যে আল্লাহ সানা হওয়া তালার সামনে যদি কোনো বড় পাপীকেও নিয়ে আসা হয় আর আল্লাহ যদি তার সাথে কথা বলে হাদিসের বর্ণনা যেটা পাচ্ছি সে যত বড় পাপি হোক আল্লাহ যদি ফেস টু ফেস ওর সাথে কথা বলে আল্লাহ ওকে ক্ষমা করে দেবেন কেন জানেন কারণ আল্লাহ হচ্ছেন গফরুর রাহিম আল্লাহর দয়া ক্ষমা সম্পর্কে আমরা অনেক কথা বলি অনেক একটা এক্সাম্পল রাসুল্লাহ সাল্লাম আলহ ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন যে হাদিসটা আপনি বুখারিতে ফাইভ ত্রিপল নাইন পাঁচ হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিসে পেয়ে যাবেন ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বীর ওয়াসিলার সিলার মধ্যে উল্লেখ করেছেন ছিচুল নম্বর অধ্যায় তাতে বলা হয়েছে উমরুল খাত্তাব রাদ আল্লাহ উত্তরাণ থেকে ওরিদা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো সবি কিছু বন্দীদেরকে ফাইজাম রতুন সাবি ইমিনা সবি তপতগি ইজ ওয়াজাদত সাবি অমিনা সবি একটা বাচ্চা ছোট বাচ্চাকে যখন পেয়ে গেল আর আমসাকত ফি বাতনিহা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরলো ও আর দা তাকে দুধ পান করালো নিজের দুধ কেন তার দয়া এটা তার বাচ্চাকে হারিয়েছে তার বুকে দুধ আছে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখে আদর করে নিজে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কেন হয়েছে দয়ায় হয়েছে রাসুল্লাহ সাল্ল আলিহি ওসাল্লাম এই দৃশ্য দেখেছেন একরামরা এই দৃশ্য দেখেছেন তখন রাসুলসাল্লাম বললেন আর তারাও মারা তার এ দাহা ও তোমরা কি মনে করো এই মহিলা যে সন্তানকে সন্তানকে নিজের নিজের আগুনে ফেলতে পারে বলেন মা যে এতটা আমরা এরকম দৃশ্য দেখেছি যদি এগুলো আপত্তিকর দৃশ্য যেগুলো নেটের মধ্যে চলে আসে কিন্তু স্বরূপ নেট চালালে এগুলো চোখে পড়ে কিন্তু এগুলোকে এগুলোকে স্কিপ করতে হবে ইন্ডিয়াতে বা কোনো একটা প্রদেশের দৃশ্য একটা কেউ যেন পেশ করেছে যে একজন মা নিজের সন্তানকে এবং বকরির বাচ্চাকে দুধপান করাচ্ছে দয়া তার এটা পশু বকরির বাচ্চা কিন্তু দয়া তার দুধপান করাচ্ছে এই মহিলা কি কোন একটা শিশু বাচ্চাকে আগুনে ফেলতে পারে আর নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে কখনো রাসুল সাহাবিরা কি বলেছেন লাউ আল্লাহ আল্লা আল্লাহ রাহু এই মহিলা যদি ক্ষমতাবান মহিলা হয় কোনো শাসকও হয় যে চাইলে সে কোনো সন্তানকে আগুনে ফেলে দেবে তার কোনো বিচার করার মতন কেউ নাই এতটা পাওয়ারফুল মহিলা যদি হয় তারপরে সে কোনদিন নিজের সন্তানকে আগুনে ফেলবে না এটা তার দয়া রাসালাম কি বলেছেন জানেন আল্লাহ আর মিন মিনা দিহা এই মা এই মহিলা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান আমার রব আল্লাহ তার বান্দার প্রতি তার থেকেও বেশি দয়াবান কেন বলেছেন কারণ আল্লাহ যদি কারোকে সামনে রেখে ফেস টু ফেস কথা বলে তাহলে জেনে নেন এই ব্যক্তি পেয়ে যাবে কিন্তু কিছু আল্লাহ আল্লাহ সামনে আসতেই দেওয়া হবে না এতটা ঘৃণা করে তাদেরকে তো যাদেরকে আল্লাহ কথা বলবেন আসলে একটা চমৎকার হাদিস আছে যেটা ইমাম বুখারে এবং মুসলিম মুসলিম থেকে নিয়ে নেন এটা হচ্ছে হাদিসকে বলা হয় নাজুয়ার হাদিস আব্দুল আব্দিমার রে তাহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নাজোয়া সম্পর্কে কিছু জানেন কিনা তিনি বলছেন